নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আজ আমি শেয়ার করব পুরনো দিনের ডিমের একটি রেসিপি। আমার আজকের রেসিপি ডিমের চাঁচর। ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায় ডিমের এই সুন্দর রেসিপিটি। অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় এই রেসিপিটির ভিন্ন ভিন্ন নাম রয়েছে। কোথাও ডিমের চাঁচর, কোথাও ডিমের চাঁচড়ি, আবার কোথাও হাতে মাখা ডিমের চচ্চড়ি নামে এই রেসিপিটি পরিচিত। তাহলে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আমি সুন্দর রেসিপিটি আমার স্টাইলে। আজকের রেসিপির জন্য লাগছে ডিম, পেঁয়াজ কুচি, নারকেল কোরা, সর্ষের তেল, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, মেথি, লঙ্কার গুঁড়ো, নুন, আর তার সাথে লাগছে চিনি। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি আজকের রেসিপির জন্য চারটে ডিম নিয়েছি। ডিম হার্ড বয়েল হতে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে। হাফ চামচ নুন আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন 10 মিনিট অপেক্ষা করব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার ডিমগুলো তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে যদি তৎক্ষণাৎ ডিমটাকে এইভাবে ঠান্ডা জলে 7 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখা হয় তাহলে ডিমের খোসাটা সহজে ছেড়ে যায়। ডিমটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই ফাঁকে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এই রেসিপিটির জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি পরিমাণে লাগে, তার জন্য এখানে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। ডিমের পরিমাণটা কম বেশি হলে সেই অনুযায়ী পেঁয়াজের পরিমাণটাও কম বেশি করে নেবেন। পেঁয়াজটাকে বেশ মিহি করে এইভাবে কেটে নিয়েছি। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। সেদ্ধ করার পরে ডিমগুলোকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম বলে সহজেই ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম। একইভাবে এক এক করে বাকি ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। ডিম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে প্রতিটা ডিমের মধ্যে কাঁটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ফুটিয়ে নিতে হবে। প্রতিটা ডিমের গায়ে কাঁটা চামচ কিংবা টুথপিক দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ডিমের একটা দিকে ছুরি দিয়ে হালকা করে এইভাবে কাট দিয়ে নিতে হবে। এর ফলে সমস্ত মশলা ডিমের ভেতর পর্যন্ত ভালোভাবে যেতে পারবে। ডিমের চাঁচরের জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ সর্ষে বাটা, 3 চামচ পোস্ত বাটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, 3 চামচ নারকেল কোরা, 3টে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে যাওয়ার পরে এটাকে আমি সরিয়ে রাখছি। এখন ডিমটাকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল পর্যাপ্ত পরিমাণে গরম রয়েছে তাই অপেক্ষা না করে ছেড়ে দিলাম ডিম, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ডিমটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে আবার 3 চামচ তেল এড করলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মেথি। মেথিটা ফুটে ওঠার পর যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেই সময় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজতে থাকব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে এসেছে এবং পেঁয়াজের রংটা যখন হালকা লাল রং হয়েছে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলার মিশ্রণটা। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষাতে থাকব। 3
থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে জলটা একটু বুঝে দেবেন, কারণ এই রেসিপিটিতে ঝোল বেশি থাকবে না, এটি মাখো মাখো বা গ্রেভি টাইপের হবে। এবার অপেক্ষা করতে থাকবো জলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম 7 মিনিট পরে। দেখতে পাচ্ছি খুব ভালো করে গ্রেভিটা ফুটতে শুরু করেছে, তাই গ্রেভির মধ্যে এবার এক এক করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে হাতা করে গ্রেভিটা নিয়ে ডিমের উপরে উপরে একটু দিয়ে দিচ্ছি, এর ফলে গ্রেভির মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকতে পারবে। এবার লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ডিমটাকে আরো কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ডিমের মধ্যে একটা সুন্দর রং এসেছে, জলও অনেকটা কমে গিয়ে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। কমপ্লিট হয়ে গেল আমার ডিমের চাঁচর। তবে নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কাঁচা তেল দিয়েছি, তার জন্য ঢাকা দিয়ে 5 মিনিট রেস্ট দিচ্ছি, তারপর এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।